বাংলাদেশের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃত হিজড়াদের কথা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। তাদের নিয়ে পশ্চিমা মিডিয়া সহ সর্বত্র প্রকাশিত হচ্ছে ফিসার প্রতিবেদন। সম্প্রতি তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ডেইলি মেল। তবে এই প্রতিবেদনে বাংলাদেশের হিজড়াদের খারাপ দিকটাই তুলে ধরা হয়েছে। তৃতীয় লিঙ্গের সদস্যরা পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন, সমাজের দৃষ্টিভঙ্গির কারণেই এটা করা হয়। ডেনমার্কের আলোকচিত্র জ্যান ময়েলার হ্যানসেন বাংলাদেশের ব্যস্ত নাগরী ঢাকা সফর করেন 2010 থেকে 2012 সাল পর্যন্ত। বাংলাদেশের সমাজে হিজড়াদের জীবনযাপন ও তাদের সম্পর্কে জানতে গিয়ে সফর করেন হ্যানসেন। তিনি বলেন, কয়েক বছর ঢাকায় বসবাসের পর আমার মনে হয়েছে হিজড়ারা সবচেয়ে বেশি খোলামেলা, গর্বিত, আত্মসচেতন ও মর্যাদাবান মানুষ। বাংলাদেশে 5 বছরের সফরে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিভিন্ন ধরনের যৌনতা, চেহারা ও আচার আচরণ এবং সমাজের চোখে তাদের মূল্যায়নের কারণে তারা নিজস্ব পারিবারিক কাঠামো ও বন্ধন তৈরি করেছে। আমি হিজড়া পরিবারের যে বন্ধন এবং সম্পর্ক দেখেছি তা সমাজে তাদের টিকে থাকা ও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত শক্তিশালী এবং প্রয়োজনীয়। যৌনকর্মী হিসাবে কাজ করা এই হিজড়াদের অধিকাংশের জন্ম হয় পুরুষ হিসাবে, কিন্তু তারা নিজেদের নারী অথবা পুরুষ হিসাবে মনে করে না। হ্যানসেন বলেন, একজন প্রকৃত হিজড়া হওয়া বলতে বোঝায় যে লিঙ্গ এবং অন্ডকোষ অপসারণের মাধ্যমে পুরুষত্বহীন হয়েছে। সমাজ থেকে তাদের পৃথক করার কারণে হিজড়ারা অত্যন্ত ছোট এবং শক্তিশালী গ্রুপে অন্তর্ভুক্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে হিজড়ারা তাদের সমান অধিকারের জন্য লড়াই করেছে। আলোকচিত্র জ্যান ময়েলার হ্যানসেন বলেন, হিজড়ারা তাদের অধিকারের জন্য লড়ছে এবং তারা চায় সমাজের অন্য মানুষের মতো তাদের প্রতি আচরণ করা হোক। তারা অন্যদের জানাতে চায় যে তারাও স্বাভাবিক মানুষ, তারা অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করার অনুমতি চায়। বাংলাদেশের হিজড়ারা বলছেন, অন্যরা তাদের জীবন, লিঙ্গ এবং যৌনতাকে বুঝতে পায় না। তারা চায় সমাজ এবং সরকার সমাজের অন্য মানুষের মতো তাদের সমান অধিকার স্বীকৃতি দিবে।